হ্যালো ভিউয়ার্স, দিলদীপ বক্তারে আবার সবাইকে স্বাগত। তো আজকে একটা গাড়ি রিভিউ করলাম, দেখতে তো সোনার পিছে আপনি মারুতি ভ্যান, আর এটা সিএনজি। আর গাড়িটা কোন দেখাতে আছে, কত বিক্রি হইব, সবকিছু নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ফলো দেখবেন, স্কিপ করবেন না। আর যারা নাকি কেনার ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে আমি ওনার নাম্বার দিয়ে দিছি। আর পাশাপাশি আমার নম্বর আছে, যারা নাকি বাইক বা গাড়ি বিক্রি করতে চান আমার লগে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমার নম্বর আছে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করলেন, এরকম ভিডিও ভালো লাগে আর লগে বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে ভিডিও আপলোড সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন আসে, ঠিক আছে। তাহলে চলুন দেখি গাড়িটা কি পজিশনে আছে। তো ফ্রেন্ডস, প্রথম সামনে দিয়ে তো শুরু করলাম, দেখতে পাচ্ছেন সামনের লুকটা খুবই সুন্দর, কোনো 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 ক্র্যাশ ট্যাশ নাই। আর ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, যারা কিনার ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন, ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, ঠিক আছে। এই যে দেখুন, এটা সামনের বাম পাশের টায়ার, গাড়ি একদম টিপটপ কন্ডিশনে আছে। এই যে দেখুন, এটা বাম পাশের পেছনের টায়ার, তবে এটা রিটার্নিং টায়ার, গাড়ি একদম সাজানো গোছানো আছে। এটা 2003 গাড়ি, সিএনজি আছে, নতুন সিএনজি করানো হয়েছে, এটা সিএনজি লাইসেন্সও আছে, কাগজপত্র সব কিছু ওকে। এই যে দেখুন ছাদরা, আর গাড়ি বিক্রি করবো হয়েছে 1,10,000, এটা ওনার ডিমান্ড, তবে এটা ফিক্স না। এই যে দেখুন, এটা পিছনের ডান সাইডের টায়ার। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কার্বোরেটর গাড়ি, ইলেকট্রিক না, কার্বোরেটর গাড়ি। আবারও কইতেছি, এটা বিক্রি করবো হয়েছে 1,10,000, তবে এটা ফিক্স না, আপনারা চাইলে মার্কেটিং করতে পারেন, ফোন করে মানে ওনারকে ফোন করে মার্কেটিং করতে পারবেন, এটা ফিক্স প্রাইস না। চলুন এবার ভিতরে যাওয়া যাক। এটা গাড়ির ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালো কন্ডিশনে আছে, আর গাড়ির মিউজিক সিস্টেম আছে, আর কিলোমিটারটা নষ্ট তাই সঠিক বলা যাচ্ছে না যে আসলে কত কিলোমিটার চলেছে। এই যে দেখুন গাড়ির মেশিন ওকে কন্ডিশনে আছে। এবার তলাটা দেখা যায়, দেখুন মোটামুটি ভালোই আছে, একদম ফ্রেশ আছে। এটা হচ্ছে গাড়ির সিলিংটা, দেখুন মানে 2003 গাড়ি অনুযায়ী খুব ভালো কন্ডিশনে আছে। এটা সিট, এটা প্যাসেঞ্জার সিট, দেখুন দুটো সিটই সামনের দিকে ফিরানো আছে, কারণ স্কুল টুর দিত, যার কারণে দুটো সিট সামনের দিকে ঘোরানো আছে। এটা স্টেপনি টায়ার, দেখুন ড্রাইভার সিটিটা, সিটগুলো খুব মোটামুটি ভালো কন্ডিশনে আছে। এবার নিচে দেখিয়ে দিই, নিচে কেমন কী কন্ডিশন আছে, দেখুন মানে খুব ভালো কন্ডিশনে আছে গাড়ি, গাড়িতে কোনো কাজ নেই। এই দেখুন, এটা সিএনজি সুইচটা, যেটা নাকি পেট্রোল আর সিএনজি আপনি কনভার্ট করবেন। চলুন এবার ডিকি খুলে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন সিএনজি 14 লিটার, 14 কেজি, 14 কেজি ট্যাঙ্কি। তো গাড়ির সিএনজি করার সাথে বেশি দিন হয়েছে না, আর স্পিকারগুলিও ঠিকঠাকই আছে, বাজে মানে ওয়ার্কিং কন্ডিশন আছে। আর গাড়ি আছে উদয়পুর গোমতী ত্রিপুরা বা গোমতী ডিস্ট্রিক্ট দাতারামে বা গজ্জি দাতারামে, চন্দ্রপুর বা উদয়পুর চন্দ্রপুর বা গজ্জিকে ফোন করলেই গাড়ি দেখতে পারবেন, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব, দেখাব পরে ভিডিওতে কোনো বাইক বা গাড়ি রিভিউ নিয়ে সেটা। আর ভিডিও শেষে আমি যে গ্যাসের যে সিএনজির যে টেস্টিং প্লেটটা আছে সেটাও দেখে দিব, ভিডিও পজ করে দেখে নেবেন, ঠিক আছে। আজকের জন্য চললাম, বাই।